আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে ইএমএমসি আইসিটা খুলবো এবং লাগাবো। এইটা কোনো সাধারণ ইএমএমসি না, এটা প্রচুর পরিমাণের ব্ল্যাক গ্লু লাগানো একটি ইএমএমসি আইসি। এই ইএমএমসি আইসিটা অনেক হার্ড গ্লু দ্বারা আটকানো থাকে এবং এটা এক নিমিষে খুলে দেখাবো এবং কোনো রকম কোনো ড্যামেজ ছাড়া। এটার আইসিতে কোনো রকম কোনো পাগুলি অক্ষত রাখবো এবং বোর্ডের পাগুলিও অক্ষত রাখবো। এটাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনারা দেখুন, আমি আইসিটা মোটামুটি 50% তুলে ফেলার ট্রাই করতেছি আর একটু, তবে এখন চাপ দিলেই, চাপ দিয়ে যদি তুলি সাথে সাথে আপনার বোর্ডের যে পাগুলি থাকে ড্যামেজ হয়ে যাবে, আইসির যে পাগুলি থাকে ওইটাও ড্যামেজ হয়ে যাবে। একটু সময় নিচ্ছি, তো এইবার উঠে যাবে। এই যে উঠে গেছে, দেখেন কোনো রকম কোনো বোর্ডে কোনো পা উঠে নাই, কোনো ড্যামেজ হয় নাই প্রতিটা পা। এই যে আইসিটা দেখুন, আইসিতে কোনো রকম কোনো বলের পা উঠে নাই। এই যে দেখছেন কত হার্ড এই ব্লকগুলো, এই হার্ড ব্লকগুলোও তুলে ফেলবো, এটাও দেখাচ্ছি। ভিজিএ পেস্ট নিলাম, ভিজিএ পেস্টটা পুরোটার উপরে দিয়ে নিলাম এবং হটগানের হিট দ্বারা আস্তে আস্তে করে সব তুলে ফেলবো। এই যে উঠতেছে, এই যে দেখুন, এই যে এই যে হিটটা, হ্যাঁ পরিপূর্ণ হিট হয়েছে এবং সব তুলে ফেলবো এই যে এক নিমিষে। ঠিক আছে, আর অবশ্যই হার্ডওয়্যারের কাজ করার সময় অবশ্যই সাহস রাখবেন নিজের মধ্যে, কারণ সাহস ছাড়া কোনো কাজই আপনি আগাইতে পারবেন না। এই যে দেখুন, এই যে এই যে ইজিলি উঠে যাচ্ছে। অনেকেই দেখি এই আইসি ইএমএমসি আইসি তুলতে লাগলে বোর্ডের এমন একটা অবস্থা করে ফেলে যে কি বলবো। এই যে ক্লিয়ার, এই যে সব আঠা উঠে গেল। এই যে দেখছেন একদম চকচকে মাদার বোর্ড। তবে আমি একটি বিশেষ জিনিস এবার ইউজ করব, এটা অনেকেই আজকে তাদের কাছে পরিচিত হবে। এইটা একটা ফাইবার কেবলের কিছু অংশ, এটা দিয়ে সাইডে থাকা যে হার্ড গ্লুটা থাকে ওইগুলি রিমুভ করে দিব এবং যে আইসির মধ্যেও কিছু হার্ড আপনার ব্ল্যাক গ্লু থাকে ওইগুলাও রিমুভ করে দেব। এই যে এইখানে থাকে, এই যে এই যে এই যে দেখছেন কি সুন্দর উঠে যাচ্ছে। কোনো রকম কোনো বোর্ড ড্যামেজ ছাড়া এই ফাইবার কেবলের মাধ্যমে আমি সব প্লাগগুলো নষ্ট করে ফেলতেছি। এই যে উঠে যাচ্ছে, দেখছেন ইজিলি ইজিলি উঠে যাচ্ছে এই ফাইবার কেবলের মাধ্যমে। আপনারা ট্রাই করবেন। এই যে দেখেন, দেখছেন এইবার ওয়াশ করে নিব, দেখবেন একেবারে ক্লিয়ার হয়ে গেছে, কোথাও এক ফোঁটাও প্লাগগুলো থাকবে না। এই যে দেখছেন একেবারে ক্লিয়ার ক্লিয়ার, দেখছেন কোথাও কোনো প্লাগগুলো আছে। এবার আইসিটা রিভলভ করে নিব, আইসিটা ভিজিএ পেস্ট নিলাম এবং সুন্দর করে চারপাশে কোথাও যেন মিস যেন না যায়। এই যে ইজিলি সব কাজ ইজিলি করতে হবে, কোনো ডিপ নেওয়া যাবে না, ডিপ নিলেই সমস্যা। এক চান্সে রিভলভ করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখছেন এই যে রিভলভ হয়ে গেল। এই যে মনে হচ্ছে একটা পা মিসিং, কিন্তু দেখি পা কি মিসিং হয়েছে, এইটা না। ওকে, তো ওয়াশ করে নি, ওয়াশ হয়ে গেছে। এই যে পাগুলি দেখেন, এইবার সরাসরি মাদারবোর্ডে চলে যাব, মাদারবোর্ডে স্পোক করে নিচ্ছি। অনেকে বেশ দিয়ে লাগায়, তো
তবে স্মোক করে নিয়ে লাগাইলে আইসিটা অ্যাকুরেট বসে এবং সমস্যাটা হয় না। আমি সাধারণত এইভাবে লাগাই, আপনাদের ইচ্ছা হইলে এইভাবে লাগাবেন, নয়তো বা পেশি দিয়ে লাগাবেন। এইবার দেখুন, এই যে এবার এক চান্স আইসিটা বসাই দিব। এই যে এবার হিট দিচ্ছি, আইসিটা বসে গেছে। হালকা করে টোকা দিয়ে দেখব যে তার জায়গাতে বসছে কি বসে নাই। হ্যাঁ, বসে গেছে আইসি। তো আইসি বসে গেছে, এই সাইডটা, হ্যাঁ আইসি বসে গেছে আইসির জায়গাতে। ব্ল্যাকগুলো রিমুভ করে এক চান্সে ইএমএমসি আইসি লাগানো ইজিলি কমপ্লিট করে ফেললাম। তো আপনারাও ট্রাই করবেন এইভাবে।